লকডাউনে বর্ডার এরিয়ায় ঝাড়খণ্ড থেকে আসা গাড়ি সহ মালিককে ফেরালো পুলিশ। লকডাউন শুরুর দিন থেকেই বীরভূম জেলা পুলিশ তথা রামপুরহাট মহকুমার পুলিশ সর্বদাই ব্যস্ত লকডাউন সফল করতে। নিয়ম করেই রাস্তাঘাটে প্রতিদিন টহল দিচ্ছে পুলিশ। রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক সৌম্যজিৎ বড়ুয়া, রামপুরহাট থানার আইসি সন্দীপন চট্টোপাধ্যায়, সর্বোপরি বীরভূম জেলা পুলিশ সুপার শ্যাম সিং নিজে ও বিভিন্ন এলাকায় টহল দিচ্ছেন। সোমবার সকাল থেকেই রামপুরহাট কামরপট্টি মোড়ে পুলিশ আধিকারিক সৌম্যজিৎ বড়ুয়া ও আইসি সন্দীপন চট্টোপাধ্যায় বাইক আরোহী থেকে গাড়ির সকলকে জিজ্ঞাসাবাদ করে বাইরে বেরোনোর সঠিক কারণ জেনে তবেই ছাড়ছেন। গাড়ি চেক করতে গিয়েই পুলিশ দেখতে পান একটি সাদা রঙের স্করপিও গাড়ি ঝাড়খণ্ডের নম্বর প্লেট লাগানো। সন্দেহ হতেই গাড়িতে বসে থাকা গাড়ির মালিককে জানতে চাওয়া হয় যে তারা কোথা থেকে আসছেন। তারা জানান ঝাড়খণ্ডের পাকুড়িয়া থেকে আসছেন। চারিদিকে বর্ডার সিল করা আছে, তাও কিভাবে প্রবেশ করলো ঝাড়খণ্ডের বাসিন্দা ও তার পরিবার একটু জিজ্ঞাসাবাদ করতেই ঝাড়খণ্ডের বাসিন্দা জানান চোরা পথে গ্রামের ভেতর দিয়ে গাড়ি নিয়ে সপরিবারে ডাক্তার দেখাতে রামপুরহাটে এসেছেন। যদিও তাদের কাছে ঝাড়খণ্ডের কোনো থানার কোনো অনুমতিপত্র বা কিছুই ছিল না, রামপুরহাট থানার আইসি সন্দীপন চট্টোপাধ্যায় থানার গাড়ি স্কট করে ওই পরিবারকে ঝাড়খণ্ডের বর্ডারে নিয়ে গিয়ে তাদের ঝাড়খণ্ডে ফেরত পাঠিয়ে দেন। রামপুরহাট থেকে অমলেন্দু মণ্ডল, টাইমস বাংলা।